गुड मॉर्निंग स्टूडेंट्स, हाउ आर यू? आई होप यू ऑल आर फाइन। आशा करछि सबाई भालो आछो, ताई तो? स्टूडेंट्स, आज आमी एसे गेछि तुम्हादेर इंग्लिश टेक्सट बुकेर एकटी नतून पोएम निये। आज आमरा एई पोएमटी पढ़बो, ठीक आछे? ताहले पिक्चारटी देखे तुम्हरा निश्चयई बुझे फेलेछो आजकेर आमादेर पोएम कि। হ্যাঁ, আজকের আমাদের পোয়েমের নাম হলো লিটল রেইন ড্রপস। লিটল রেইন ড্রপস, আশা করছি সবাই রেইন কি তা জানো, তাই না? রেইন অর্থাৎ বৃষ্টি। এই যে বৃষ্টি বৃষ্টি পড়ছে তাকে কি বলা হয়? রেইন। এবং এই যে বৃষ্টির ছোটো ছোটো ফুটা যেগুলো থাকে, ড্রপ, এগুলোকে বলা হয় রেইন ড্রপ, ঠিক আছে? তাহলে আজ আমরা এই ছোটো ছোটো রেইন ড্রপ বা বৃষ্টির ফোঁটা যেগুলো, এগুলোর বিষয়ে একটি পোয়েম পড়ব, ঠিক আছে? বৃষ্টি যখন হয় তখন আমরা কি করি বলো তো? আমরা বৃষ্টিতে ভিজতে সবাইকে ভালো লাগে নিশ্চয়ই, তাই না? তাছাড়া আমরা কাগজের এভাবে বোট বানিয়ে অর্থাৎ নৌকা বানিয়ে ভাসাই বৃষ্টির জলে, তাই না? তাছাড়া যখন আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় বৃষ্টির মাঝে যেতে হয় তখন আমরা কি করি? আমব্রেলা ইউজ করি। তাহলে তোমরা তাড়াতাড়ি তোমাদের টেক্সট বুক খোলো এবং আজ এই বৃষ্টি হলে আমরা কী কী করি এবং আমাদের মনে কীরকম ফিলিং আসে সেগুলো নিয়ে আমরা একটা পোয়েম পড়বো, ঠিক আছে? তোমরা টেক্সট বুকে পেজ নাম্বার 62 বের করো এবং এটা হলো তোমাদের লেসন নাম্বার 5, লিটল রেইন ড্রপস। দেখো এখানে একটি পিকচার দেওয়া রয়েছে, লুক অ্যান্ড সে হোয়াট ইউ ক্যান সি ইন দ্য পিকচার। এই পিকচারটি তোমরা দেখো এবং বলো পিকচারে কী দেখতে পাচ্ছ। পিকচারে আমরা কী দেখতে পাচ্ছি? দেখো এখানে কতগুলো বাচ্চা খেলছে, তাই না? এবং একটি মেয়ে আমব্রেলা নিয়ে অর্থাৎ ছাতি নিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাচ্ছে। এখানে দুজন বাচ্চা ওরা কাগজের নৌকা বানিয়ে ভাসাচ্ছে, তাই না? তাছাড়া এখানে হাঁস বিচরণ করছে জলে। খুবই সুন্দর একটা পরিবেশ। তোমাদেরও বৃষ্টি হলে নিশ্চয়ই এভাবেই খুব ভালো লাগে, তাই না? নিশ্চয়ই খুব আনন্দ করো। টেল ইউর ফ্রেন্ড হোয়াট ইউ ডু অন এ রেইনি ডে, ইউ মে টেক হেল্প ফ্রম দ্য বক্স বিলো। তোমরা রেইনি ডে অর্থাৎ বৃষ্টির দিনে কী করতে ভালোবাসো বলো তো? প্রথমে কী হয়, বৃষ্টি যদি স্কুল টাইমে হয় আমাদের, আমরা স্কুলে আসতে পারি না, তাই না? তখন পুরোটা দিন তোমরা কী করবে? বা যখন বৃষ্টি হয় তোমরা, রবিবারে যদি বৃষ্টি হয় তখন তো স্কুল নেই, তখন কী করবে তোমরা বলো তো? দেখো এখানে কিছু বক্সে অপশন দেওয়া রয়েছে, এগুলো আমরা করে থাকি সাধারণত। আই মেক পেপার বোটস, আই মেক আমি বানাই, কী বানাই? পেপার বোটস, পেপার অর্থাৎ কাগজের নৌকো। আমরা কাগজের নৌকা বানাই এবং বৃষ্টির জলে নৌকোটি ভাসিয়ে দিই, তাই না? তাছাড়া আই জাম্প ইন দ্য রেইন ওয়াটার, আমি বৃষ্টির জলে লাফাই বা ঝাঁপ দিই, নিশ্চয়ই তোমরা দেও, তাই না? এবং ভিজতেও খুব ভালো লাগে। আই ইউজ অ্যান আমব্রেলা, আমি ছাতার ব্যবহার করি। আমরা সবাই ছাতার ব্যবহার করি বৃষ্টি হলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বা স্কুলেই আসতে, স্কুল থেকে বাড়ি যেতে আমরা ছাতার ব্যবহার করে থাকি, তাই না? তাছাড়া আর কী কী করো তোমরা, এগুলো তোমরা আমাকে বলবে, ঠিক আছে? এবং তোমাদের নোটবুকে সেগুলো লিখবে, বৃষ্টিতে বা বৃষ্টি হলে আমরা কি করি, আমাদের কি ভাল লাগে। দেখো এখানে পোয়েমটি দেওয়া রয়েছে, তাহলে এসো আমরা পোয়েমটি প্রথমে একবার পড়ি, তখন আমরা বুঝব পোয়েমটিতে কি বলা হয়েছে। দেখো, লেটস রিসাইট দ্য রাইম লিটল রেইন ড্রপস। চলো আমরা পড়ি রাইমটি। প্রথমে আমি একবার ওয়ার্ডসগুলো ধীরে ধীরে পড়ে তোমাদের শোনাই, তারপর তোমরা ওয়ার্ডসগুলো রিপিট করবে, ঠিক আছে? ও হোয়ার ডু ইউ কাম ফ্রম, ইউ লিটল ড্রপস অফ রেইন, পিটার প্যাটার ডাউন দ্য উইন্ডো পেন, দে
won't let me walk, and they won't let me play, and they won't let me go out of doors at all today. এসো আমরা পুনরায় পড়ি। ও হোয়ে ডু ইউ কাম ফ্রম, ইউ লিটল ড্রপস অফ রেইন, পিটার প্যাটার পিটার প্যাটার ডাউন দ্য উইন্ডো পেন, দে ওয়ান্ট লেট মি ওয়াক অ্যান্ড দে ওয়ান্ট লেট মি প্লে and they won't let me go out of doors at all today. তাহলে তোমরা ভিডিওটি রিপিট করে এই পোয়েমটি এভাবে ওয়ার্ডসগুলো কারেক্ট স্পেলিংয়ের সাথে পড়বে, ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি, আমরা পোয়েমটিতে দেখছি একটি ছেলে, সে বৃষ্টির দিনে এভাবে উইন্ডোর কাছে দাঁড়িয়ে আছে, তাই না? এবং সে কী বলছে, সে বৃষ্টিকে বলছে, ও হোয়ার ডু ইউ কাম ফ্রম, ইউ লিটল ড্রপস অফ রেইন, তোমরা কোত্থেকে আসো, ইউ ছোটো ছোটো ড্রপ রেইন ড্রপ, তোমরা কোথায় থেকে আসো, কোথায় থাকো, পিটার প্যাটার পিটার প্যাটার ডাউন দ্য উইন্ডো প্যান, এবং পিটার প্যাটার অর্থাৎ টপ টপ করে পড়তে থাকো, আমি জানালা দিয়ে দেখি। দে ওয়ান্ট লেট মি ওয়াক, তারা আমাকে আজ বেরোতে দেবে না অর্থাৎ হাঁটতে দেবে না, অ্যান্ড দে ওয়ান্ট লেট মি প্লে, এবং তারা আমাকে খেলতেও দেবে না বৃষ্টিতে। কারা? হ্যাঁ, মা বাবা বা বাড়িতে যারা ওর থেকে বড়ো আছেন ওরা ওকে আজ বাইরে যেতে দেবেন না। অ্যান্ড দে ওয়ান্ট লেট মি গো আউট অফ ডোরস এট অল টুডে, এবং তারা আমাকে আজ বাইরে যেতে দেবে না পুরো দিন। তাহলে এভাবে নিশ্চয়ই তোমরাও ফিল করো, তাই না? বৃষ্টি হলে তোমাদেরও ইচ্ছে হয় বাইরে গিয়ে খেলতে, বৃষ্টিতে নাচতে, তাই না? কিন্তু আমাদেরকে যেতে দেন না, কারণ বৃষ্টিতে ভিজলে কী হবে, আমাদের জ্বর সর্দি কাশি এগুলো হয়ে যেতে পারে, তাই না? তাহলে এসো এবার আমরা পোয়েমটি গানের আকারে পড়ি, ঠিক আছে? দেখো, ও হোয়ার ডু ইউ কাম ফ্রম, ইউ লিটল ড্রপস অফ রেইন, পিটার প্যাটার ডাউন দ্য উইন্ডো পেন, দে ওয়ান্ট লেট মি ওয়াক অ্যান্ড দে ওয়ান্ট লেট মি প্লে অ্যান্ড দে ওয়ান্ট লেট মি গো আউট অফ ডোরস এট অল টুডে। Oh, where do you come from, you little drops of rain? Pitter patter down the window pane. They won't let me walk, and they won't let me play, and they won't let me go out of doors at all today. তাহলে এভাবেই তোমরা প্রথমে পোয়েমটি কারেক্ট স্পেলিংয়ের সাথে পড়বে, এবং যখন আমরা পোয়েমটি কারেক্ট স্পেলিংয়ের সাথে শিখে ফেলবো তখন আমরা কী করবো, আমরা পোয়েমটি এভাবে গানের আকারে পড়বো, ঠিক আছে? এবং পড়ার জন্য তোমরা ভিডিওটি আবার রিপিট করে প্লে করবে এবং ভিডিওর সাথে সাথে পড়বে, ঠিক আছে? তাহলে এটি তোমাদের হোমওয়ার্ক রইল। তাছাড়া তোমরা ড্র করবে কীভাবে আমরা বৃষ্টি হলে খেলি বা আমাদের কী কী করতে ভালো লাগে বৃষ্টিতে, ঠিক আছে? তাহলে আজ এইটুকুই রইল, আগামী দিন আমরা এই পোয়েমের অ্যাক্টিভিটিসগুলো করব, ঠিক আছে? তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।